করোনা সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই রাজ্যে 15 দিনের কড়া লকডাউন ঘোষণা করলো রাজ্য সরকার। শনিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে আগামী 30 মে পর্যন্ত 15 দিনের জন্য টানা প্রায় লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তরগুলি ছাড়া বাকি সমস্ত সরকারি বেসরকারি দপ্তর বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার বাস এবং মেট্রো ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। শনিবার রাজ্য সরকার লকডাউন ঘোষণা করতেই তার প্রচারে বেরিয়ে পড়ল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রায়গঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মাইকিং এর মাধ্যমে লকডাউন পালনের জন্য প্রচার চালালেন। আইসি সুরজ থাপা নিজে মাইকিং করে ব্যবসায়ী থেকে দোকানদার, অটো থেকে টোটো সহ বিভিন্ন যানবাহন যাতে চলাচল না করে এবং সাধারণ মানুষ যাতে রাজ্য সরকারের এই সব নির্দেশ মেনে চলেন সে বিষয়ে বিস্তারিত প্রচার অভিযান চালান। সেটা আমাদের কাছে নাই, সেনচুরিগুলা যেরকম মানে পার্ক টার্ক ঘুরতে যান আপনারা, সেইগুলা সমস্ত কিছু বন্ধ থাকবে। অ্যাসেট মেনটেন্যান্স করার জন্য এটা খোলা থাকবে। এটা কোনো রকম আপনি আপনারা বেরোতে যাবো ঘুরতে যাবো সেটা চলবে না। এখন ঘরে থাকবেন, কোভিড প্রোটোকল মেনটেন করিয়ে স্প্রেড অফ কোভিড, করোনা যেভাবে স্প্রেড হচ্ছে সেটাকে মেনটেন করার জন্য, সেটাকে কন্ট্রোল করার জন্য সরকারি নির্দেশিকা আপনাদেরকে ভালোভাবে পালিত করবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের নির্দেশাবলী যদি সঠিকভাবে মানা না হয় তবে সেক্ষেত্রে নির্দিষ্ট আইন মেনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে লকডাউন ঘোষণার পরেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। করোনা সংক্রমণে লাগাম টানতে সরকার নির্ধারিত লকডাউনকে সমর্থন করেছেন অধিকাংশ সাধারণ মানুষ, তবে তার পাশাপাশি ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। লকডাউনের বিষয়ে কি বলবো, যখন সরকার আমাদের জন্য যেহেতু করেছে আমাদের সেফটির জন্য, দেশের যা চলতেছে পরিস্থিতি এসে লকডাউনটা ঠিক করেছে, কিন্তু কিছু কিছু লোকের জন্য ক্ষেত্রের জন্য খারাপও আছে, তাদেরকে যদি সরকার দিয়ে চলায় খুবই ভালো। আমাদের প্রয়োজন ছিল, কেন কি খুবই সেফটি খুব দরকার, যে দেশের যে অবস্থা হচ্ছে এই করোনা মহামারীর জন্য, এর জন্য সেফটি। হ্যাঁ, কালকে তো শুনলাম আর কি আগামীকাল থেকে লকডাউন, সমস্যা হয়ে যাবে টোটো নিয়ে, ব্যাটারি নিয়ে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সে তো প্রয়োজন, সেটা তো আমরাও মনে করতেছি, কিন্তু ব্যাটারির সমস্যা হচ্ছে, ব্যাটারি 15 দিন এক মাস গাড়ি বসা থাকলে ব্যাটারি একদম শেষ, এটাই হচ্ছে সমস্যা। তাছাড়া আদার্স কোনো চাচ্ছি তো আমরা লকডাউন হোক, আমরা ভালো থাকি সুস্থ থাকি। লকডাউনের দরকার আছে, দেশ বা আগে যুগে যে করোনা ছড়াচ্ছে তাতে লকডাউনের প্রয়োজন আছে, কিন্তু যেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এটা যে কিছু গরিব ও নিম্নবর্ত পরিবারের জন্য বা তাদের কৃষির জন্য জীবিকার জন্য সরকারের যে সরকারের এটা ভাবা উচিত যে গরিব মানুষরা চলবে কি করে, যারা দিন আনে দিন খায়, বা আমাদের মতন যে ছোট ছোট পরিবহন যারা আছে, যারা এমনি সমর্থন এখানে করোনার জন্য সমর্থনযোগ্য, কিন্তু আমাদের জীবিকার জন্য আমি এটা একটু অন্যরকমভাবে চাইছি সরকারের কাছে। এবারে এক নজরে দেখে নেব 15 দিনের লকডাউনে কি কি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। শপিং মল, জিম, স্পা, সুইমিং পুল, রেস্টুরেন্ট, পার্ক, অভয়ারণ্য বন্ধ থাকবে। আন্তরাজ্য ও ভিনরাজ্যে চলাচলকারী বাস, মেট্রো, ফেরি, ট্যাক্সি চলাচল বন্ধ। কোনো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জমায়েত করা যাবে না। রাজ্যের সমস্ত পেট্রোল পাম্প খোলা থাকবে। চা বাগানে কাজ করবেন 50% কর্মী, জুট মিলে কাজ করতে পারবেন 30% শ্রমিক। উৎসব বাড়িতে উপস্থিত থাকতে পারবেন 50 জন অতিথি। মৃতদেহ সৎকারের কাজে থাকতে পারবেন 20 জন। সমস্ত ই কমার্স, হোম ডেলিভারি চালু থাকবে। এছাড়াও সুইগি, জোম্যাটোর মতো অনলাইনে ফুড ডেলিভারি অ্যাপও ব্যবহার করা যাবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মুদির দোকান, খুচরো দোকান, হাট বাজার, জরুরি পণ্য চালু থাকবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। এর বাইরে দোকান বাজার খোলা থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে। সরকারি বেসরকারি সমস্ত অফিস বন্ধ থাকলেও খোলা থাকবে চিকিৎসা এবং জরুরি পরিষেবার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলি। চিকিৎসা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সবার জন্য থাকবে গণপরিবহনে ছাড়, তবে এসব ব্যতীত ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ থাকবে। বাইরে বেরোলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে সাধারণ মানুষকে। ওষুধ, চিকিৎসার সরঞ্জাম প্রস্তুতকারক কারখানা বা সংস্থা খোলা থাকবে। পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে জরুরি পণ্য পরিবহনে ছাড় থাকছে। বন্ধ থাকছে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। বন্ধ থাকছে স্কুল, কলেজ, পলিটেকনিক, ITI, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সরকারি নির্দেশ অমান্য করলে নির্দিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।